হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগামীকাল প্রকাশ হতে চলেছে আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। প্রায় 8.5 লাখ পড়ুয়ারা, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। খুব ভালোভাবে রেজাল্ট, চিন্তা করবেন না। এবং আমরা আশা করছি যে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রত্যেক বছরই একটু ভালো হয়ে থাকে, এই বছরটা আরও ভালো হবে, এটাই আমরা প্রার্থনা করছি। তো শেয়ার করছি আজকের অ্যাকচুয়ালি সংসদের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান এবং রেজাল্ট দেখার একদম সঠিক উপায় বলে দিচ্ছে এই ভিডিওটায়। যা নতুন এসেছি তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কলেজ ভর্তির আপডেট পরপর আপনাদের কাছে শেয়ার করছি। এছাড়া অনার্স নেবেন না পাসে পড়বেন, কোনটা নিলে সুবিধা সেটা শেয়ার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। অন্যদিকে আজকে কলেজ ভর্তির জন্য কী কী ডকুমেন্টেশন লাগে বলে দিয়েছি এবং ইনকাম সার্টিফিকেট কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটাও বলে দিয়েছি ভিডিওতে। তাই আরজিটেকের সাথে সবসময় থাকতে হবে। অলরেডি পরপর কিছু কলেজের আপডেটও শেয়ার করে দিয়েছি, লাইক যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন কলেজ, যাদের অলরেডি আবেদন চলছে। তো এখন বর্তমানে শেয়ার করছি উচ্চ মাধ্যমিক রেজাল্ট। উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 আমাদের আগামীকাল প্রকাশ হতে চলেছে এবং বোর্ডের তরফ থেকে গতকাল একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল এবং বোর্ড স্পষ্টত জানিয়ে দিয়েছে কিছু ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটের মাধ্যমে স্টুডেন্টসরা তারা যাতে তাদের রেজাল্টটা চেক করতে পারে। কারণ অনেক জায়গায় অনেক সময় অনেক ফেক আপডেট বা ফেক ডেটা বা ফেক ওয়েবসাইট চলে আসে এবং সেই ওয়েবসাইটের চক্করে কিন্তু স্টুডেন্টসগুলো টেনশানে পড়ে যায়। তাই একদম সেদিকে না গিয়ে একদম সঠিক ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। এবং বোর্ডের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে এই যে রেজাল্ট দেখার পাশাপাশি কবে মার্কশিট দেওয়া হবে, কীভাবে মার্কশিট দেওয়া হবে। আমি জানিয়ে দিই আপনাদের, 31 মে যা মার্কশিট দেওয়া হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের, এবং সেই মার্কশিটগুলো কালেক্ট করার জন্য সকাল 11টার মধ্যে ক্যাম্প অফিস পৌঁছে যেতে হবে স্কুলগুলিকে। ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলগুলো ভাগ করা হয়েছে এবং অনেক জায়গাতেই এরকম আছে অনেকটা দূরে ধরতে গেলে স্কুল দেওয়া হয়েছে যেখান থেকে তাদেরকে মার্কশিট আনতে হবে। তাই সেই সমস্ত স্কুলে কিন্তু মার্কশিট পৌঁছাতে একটু টাইম লাগবে। তাই দুপুর বা 11টার নাগাদ থেকে মার্কশিট যদিও দেওয়া হয়, দুটোর পরই সাধারণত মার্কশিট দেওয়ার প্ল্যানিং, এমনটাই আপডেট চলে আসছে। তাই আপনারা দুপুর 2টোর পর এবং স্কুলের নোটিফিকেশান অনুযায়ী যেরকম সময় বলে দেবে সেই সময় গেলেই আপনারা মার্কশিট পেয়ে যাচ্ছেন। কারণ ক্যাম্প ওয়াইজ এবং তার সাথে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই স্কুলগুলোকে জোনে আলাদা আলাদা কিন্তু ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার জানিয়ে দিই রেজাল্ট দেখার সঠিক পদ্ধতি। প্রথমত রেজাল্ট দেখার জন্য সবথেকে বেস্ট ওয়েবসাইট এবং সবথেকে ট্রাস্টেবল ওয়েবসাইট হচ্ছে wbresult.nic.in। এটি একটি সরকারি ওয়েবসাইট, এনআইসির আন্ডারে চলে এই ওয়েবসাইটটা, তার ফলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সঠিকভাবে রেজাল্ট দেখতে পাবেন। এবং এছাড়া আমরা দেখেছিলাম এই বছরও 2000 বা যখন 23-এ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল তখন এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা আসতে কিছুটা মিনিট সময় নষ্ট হয়েছিল, কিছুটা মিনিট সময় বেশি লেগেছিল অন্যান্য অনেক কটা ওয়েবসাইটে আসার আগে। তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ wbresult.nic.in এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রোল নাম্বার দেবেন এবং আপনাদের ডেট অফ বার্থ দিলেই আপনারা রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আগেও কোনো দিন কিন্তু প্রি রেজিস্ট্রেশন ছিল না, তাই বর্তমানেও কোনো প্রি রেজিস্ট্রেশন হচ্ছে না। ঠিক 12:30 যখন বাজবে তখনই wbresult.nic.in এ আপনারা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বলে বা WB হাই সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট বলে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। সেই ট্যাবটাকে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি আপনার রোল নাম্বার এবং তার সাথে ডেট অফ বার্থ দিলেই কিন্তু দেখে নিতে পাচ্ছেন আপনার রেজাল্ট এবং কেমন হলো রেজাল্ট কমেন্ট সেকশনে জানাবেন। রেজাল্টের আরও কিছু পদ্ধতি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর সংসদের তরফ থেকে যে নোটিফিকেশান চলে এলো সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু প্রথমে 1 নম্বরে রাখা হয় wbresult.nic.in, তারপরে রাখা হয় result.nic.in, বাকি অন্যান্য প্রাইভেট বিভিন্ন ওয়েবসাইটগুলোকে রাখা হয়, বিভিন্ন নিউজ চ্যানেল ওয়েবসাইটগুলোকে রাখা হয়। তবে আমি বলবো সবসময় ট্রাস্টওয়ার্দি হচ্ছে wbresult.nic.in। আরও একটা ব্যাপার হচ্ছে এই wbresult.nic.in এ যাওয়ার পর আপনারা যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেটাকে অতি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন। কারণ অনেক জায়গাতে কলেজ ভর্তি শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু আপনারা এই মার্কশিট বা এই রেজাল্টটা দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন, এমনটাই সূত্র মারফত আপডেট চলে আসছে। তাই এটা আপনাকে হাতের কাছে রাখতে হচ্ছে। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি এবং উচ্চ মাধ্যমিকের জন্য বিশাল বড় কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক জানাচ্ছি। খুব ভালোভাবে রেজাল্ট, কোনো চিন্তার কোনো কারণ নেই এবং একদম নিশ্চিন্তে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।